আজকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে এই শিশুটা হলো রোগা শিশু আর এই শিশুটা হলো সুস্থ শিশু আমরা সবাই সুস্থ থাকতে চাই তাই না সুস্থ সুস্থ থাকাটা আমাদের জন্য খুব জরুরি শিক্ষার্থী বন্ধুরা অসুস্থ হলে তোমরা কি করো কান্না করো অসুস্থ হলে আমরা সবাই কষ্ট পাই তাই না তাহলে সুস্থ থাকার জন্য কিন্তু আমাদের কিভাবে সুস্থ থাকতে হবে এটা জানতে হবে আমাদের তাই না শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো আজকে আমরা পড়ব স্বাস্থ্যবিধি সুস্থ জীবনযাপন স্বাস্থ্যবিধি সবার জানার প্রয়োজন না কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এই পাঠ শেষে তোমরা স্বাস্থ্যবিধি পালনের প্রয়োজনীয়তা বলতে পারবে স্বাস্থ্য রক্ষার জন্য যে সকল নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় সেগুলো বলতে পারবে সুস্থ থাকার জন্য এবং জীবনকে সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় এগুলো হলো চলো দেখি স্বাস্থ্যবিধিগুলো কি আজকে আমরা জানি হ্যাঁ সুষম খাদ্য খেতে হবে সুষম খাদ্য তো তোমরা জানো তাই না যে খাদ্যে খাদ্যগুণগুলো সঠিক পরিমাণে থাকে সেটি হলো সুষম খাবার যারা সব ধরনের খাবার খায় তাদের সাধারণত সুষম খাবার হওয়ার সুযোগটা বেশি থাকে তাহলে আজকে থেকে সব ধরনের খাবার খাবে এটা খাবো না ওটা খাবো না এটা বলা যাবে না শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ শরীর চর্চা করতে হবে দেখো ওরা খেলাধুলা করছে মাঠে তার মানে খেলাধুলা করলেও কিন্তু শরীর চর্চা হয় আমরা বলি ব্যায়াম তাই না ব্যায়াম করতে হবে তাহলে তিন হলো পর্যাপ্ত ঘুম ঘুমের খুব প্রয়োজন হ্যাঁ পর্যাপ্ত ঘুম না হলে কিন্তু মেথাস কিটকিটে থাকবে এবং পর পর দীর্ঘদিন না ঘুমালে কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়বে তাই না বিশ্রাম দেখো এই যে এই লোকটা কি আরামে বিশ্রাম করছে দেখো এই লোকটা আরাম করছে এবং পত্রিকা পড়ছে ওকে তাহলে আমাদের বিশ্রামও নিতে হবে সুস্থ থাকতে হলে আর পরিষ্কার পরিচ্ছন্নতা তাহলে আমরা এখানে স্বাস্থ্যবিধি দেখলাম পাঁচটায় এক সুষম খাদ্য দুই নিয়মিত শরীর চর্চা তিন পর্যাপ্ত ঘুম চার বিশ্রাম পাঁচ পরিষ্কার পরিচ্ছন্নতা এই পাঁচটা স্বাস্থ্যবিধির কথা কিন্তু মনে রাখতে হবে এবং পালন করতে হবে চলো তাহলে আমরা এবার একটা একটা করে একটু বিস্তারিত জানি সুষম খাদ্য নিয়ে একটু বিস্তারিত জানি দেখি তোমাদের বইয়ে কি লিখেছে আচ্ছা দেখো এখানে যে এই এই ছবিটা দেখো দেখো আমি আমি একটা এটা কি বলো তো শিক্ষার্থী বন্ধুরা টমেটো এটা কি শিক্ষার্থী বন্ধুরা আপেল খেজুর বাদাম আম কলা আলু ভাত তা গাজর আঙ্গুর তো যাই হোক সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য খেতে হবে আর পানি তো অনেক গুরুত্বপূর্ণ এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে পানির অপর নাম জীবন আমাদের সুস্থ থাকার জন্য শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিন সাত আট গ্লাস পানি প্রয়োজন হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই খাবে হ্যাঁ এবার আমরা স্বাস্থ্যবিধি দুই স্বাস্থ্যবিধির দুই এখানে নিয়মিত শরীরচর্চার কথা বলা হয়েছে দেখো এখানে আমাদের এই ঘরে বসেও কোনো সরঞ্জাম ছাড়া ব্যায়াম করা যায় এটাকে বলে যোগ ব্যায়াম হ্যাঁ বা ইয়োগা বলে তাহলে তোমাদের বয়ে কী লিখেছে একটু পড়ি নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা আমাদের হৃদপিণ্ড মাংসপেশি এবং হাড় শক্তিশালী করে এগুলো আমাদের আত্মবিশ্বাসী করে এবং রাতে ভালো ঘুমাতে সাহায্য করে এবার পর্যাপ্ত ঘুমের কথা ভালো হয়েছে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা শরীর ক্ষয় পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া উচিত যারা আগে আগে ঘুমায় এবং ভোরে ঘুম থেকে জাগে তারা কি হয় সুস্থ থাকে স্বাস্থ্যবিধি আমরা চারে আসি বিশ্রাম কি করছে বলো তো গান শুনছে তাই না এই যে গান শোনা গান শুনলে কিন্তু বিশ্রাম হয় পছন্দের গান ভালো লাগে না ভালো কাজ ভালো লাগার কাজ করলে বিশ্রাম হয় কি করছে আ বই পড়ছে আর হাসছে হা হা কি মজা তাই না অনেক হাসছে আচ্ছা ওর হাসি দেখে হাসি পাচ্ছে আচ্ছা বই পড়া মজার মজার বই পড়বে তোমরা হ্যাঁ মজার মজার বই পড়লেও তোমাদের বিশ্রাম হবে হ্যাঁ সময়টা ভালো কাটবে এই এই ছেলেরটা তো বাগান করছে দেখা যায় তাই না হ্যাঁ বাগান করা দেখো বাগানে পানি দিচ্ছে তাই না হ্যাঁ ওর বাগান করা না অনেক পছন্দের কাজ ওর শখ হলো বাগান করা কারো শখ যদি বাগান করা থাকে তাহলেও মন ভালো হয়ে যাবে বিশ্রাম হবে শরীরের ওকে ভালো হ্যাঁ তাহলে এখানে কি বলছে দেখি ক্লান্তি দূর করা এবং নতুন উদ্যমে কাজ করার জন্য প্রতিদিনই কিছু সময় বিশ্রাম নেওয়া উচিত পছন্দের গান শোনা বই পড়া বাগান করা ইত্যাদির মাধ্যমে আমরা ক্লান্তি দূর করতে পারি শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা গোসল করছে সাবান দিয়ে গোসল করছে তাই না গোসল কিন্তু করতে হবে একদিনও যেন মিস না হয় হ্যাঁ দেখাচ্ছে সেকেন্ড ধরে হাত ধুইতে হবে দেখো এখানে হাত ধোয়ার নিয়মটা সুন্দর করে দেখিয়ে দিয়েছে প্রথমে এইভাবে তারপরে এইভাবে এইভাবে তারপরে মাঝখানে হ্যাঁ খুব সুন্দর করে এখানে দেখে দিয়েছে তোমরা এইভাবে তো হাত দাও তাই না হ্যাঁ এরপরে কি ইয়েস দেখি বলতে পারছো নিশ্চয় দাঁত ব্রাশ করছে তাই না হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা দাঁত ব্রাশের নিয়ম জানো দিনে দুবার দাঁত ব্রাশ করতে হবে দুবার কখন দাঁত ব্রাশ করবে বলো তো তাহলে সকালে খাওয়ার পরে দাঁত ব্রাশ করতে হবে আর রাতে খাওয়ার পরে দাঁত ব্রাশ অর্থাৎ ঘুমোতে যাওয়ার আগে বুঝতে পেরেছ সকালেও খাওয়ার পরে রাতেও খাওয়ার পরে রাতে খাওয়ার পরে যদি আমরা দাঁত ব্রাশ করে ঘুমাই তাহলে সারা রাত দাঁত ভালো থাকবে এবং পালন করতে হবে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে খাওয়ার পূর্বে পরে হাত ধুতে হবে খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হবে এছাড়াও ত্বক চুল নখ চোখ ও কানের যত্ন নিতে হবে এবার পাঠ্যবই বের করো শিক্ষার্থী বন্ধুরা চৌত্রিশ এবং পঁয়ত্রিশ পৃষ্ঠা বের করো দেখো এই চৌত্রিশ এবং পঁয়ত্রিশ পৃষ্ঠা দেখো হ্যাঁ আমরা তো সবে আলোচনা করছি সুষম খাদ্য গ্রহণ নিয়মিত শরীরচর্চা পর্যাপ্ত ঘুম বিশ্রাম শরীর শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতা বাহ তাহলে কি এখন পারবে না এই দুই পিসটা কিন্তু খুব ভালো করে পড়বে তোমরা ঠিক আছে এই পড়াটাও একটা বাড়ির কাজ রইল শিক্ষার্থী বন্ধুরা এবার একটা মজার ইভেন্ট আমি অভিনয় করে দেখাবো মুখাভিনয় মানে শব্দ করব না হ্যাঁ আর তোমরা বলবা যে সুস্থ থাকার জন্য কি করতে হবে ঠিক আছে ওকে রেডি কি বলতে পেরেছ হ্যাঁ পর্যাপ্ত নিয়মিত সঠিক সময়ে ঘুমাতে হবে এবার তাহলে আর একটা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বলতে পারছো সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করতে হবে এবার আরেকটা মজা পেয়েছ ওকে আমিও মজা পাচ্ছি পর্যাপ্ত পানি খেতে হবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এবার আরেকটা দেখাই ঠিক ধরেছ সুষম খাবার খেতে হবে হ্যাঁ কৃষি ক্ষেত্রে বন্ধুরা দাঁত ব্রাশ করতে হবে কয়বার দুইবার ওকে ঠিক আছে ওকে তাহলে শেষ একটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ধরে ফেলেছ কি করতে হবে আচ্ছা কি করতে হবে সামান দিয়ে বিশ সেকেন্ড সময় নিয়ে হাত ধুতে হবে ঠিক আছে হ্যাঁ আশা করি তোমাদের আর সমস্যা হবে না তোমরা পারবে